সকাল থেকেই ভারী বৃষ্টিতে জর্জরিত শহর কলকাতা। আশেপাশের জেলা সহ সারা কলকাতা জুড়ে ভারী বর্ষণে বন্ধ যান চলাচল। আর তার মধ্যেই বড়সড় দুর্ঘটনা ঘটে গেল কলকাতার সাপুরজি এলাকায়। ভারী বৃষ্টির মধ্যে রাস্তার পাশে ম্যানহোলে পড়ে যান এক মহিলা। ভারী বর্ষণে জল জমে গিয়েছে কলকাতার রাস্তাঘাটে। স্থানীয় বাসিন্দাদের মতে রাস্তার জল যাতে বেরিয়ে যায় সেই কারণে খোলা ছিল ম্যানহোল। ওই মহিলা পড়ে যাওয়ার পর প্রায় দু ঘন্টা পর তাকে উদ্ধার করে এনডিআরএফের টিম ও টেকনোসিটি থানা পুলিশ। জানা গিয়েছে দমকলের দুটি ইঞ্জিনও আনা হয়েছিল ঘটনাস্থলে। উদ্ধারকারীদের তৎপরতায় প্রায় দু ঘন্টা পর উদ্ধার হয় ওই মহিলা। উদ্ধার করে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে ওই মহিলাকে। সকাল থেকে ভারী বর্ষণের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে যাওয়ায় বিপাকে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো উন্নতি না হয় অল্প বৃষ্টিতেই জল জমছে রাস্তাঘাটে। হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করার পর ওই মহিলার অবস্থা স্থিতিশীল বলেই সূত্রের খবর। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।